হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে, এবং আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করতে জানি তা নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রবলেম। লাইক আমি যখনই কোথাও যাই তখনই কারো কাছে কোনো প্রবলেম জিজ্ঞেস করি, এক হচ্ছে হেয়ার ফল, সেকেন্ড হচ্ছে অ্যাকনে প্রবলেম। সবাই বলে আপু আমার অনেক পিম্পলস, অনেক পিম্পলস, অনেক অ্যাকনে, আমি কী করবো কী করবো কী করবো। তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা সলিউশন, অ্যান্ড তোমাদের জন্য আজকে রয়েছে কিছু টিপস, কিছু সলিউশন অ্যান্ড প্রোডাক্ট রিভিউ। সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। সবাই জানে যে আমাদের অ্যাকনে প্রবলেম, অ্যাকনে প্রবলেম, অ্যাকনে প্রবলেম, সেজন্য আমাদের অনেক কাজ করতে হবে। কী করতে হবে কিছুই জানে না। ওকে, আমরা নর্মাল কিছু ছোটো ছোটো স্টেপ ফলো করি কিন্তু আমাদের এই অ্যাকনে প্রবলেমগুলোর থেকে সলিউশন নিতে পারি। অনেকে রয়েছে যাদের কি না অ্যাকনে হলে দাগ রয়ে যায়। আপু আমার দাগ থেকে যায়, তোমার কেন দাগ থাকে না? আপু আমার এত অ্যাকনে হয়, তোমার কি কখনো অ্যাকনে হয় না? হ্যাঁ, অ্যাকনে প্রবলেমটা সবার জন্যই সমান। তার জন্য বেসিক কিছু জিনিস হচ্ছে, সবাই একটা কথা বলে আমি কেন বলবো না, আর বলার কি আছে ভাই, পানি খাও, পানি, পানির অপর নাম জীবন, মরণ সব কিছু। বিশুদ্ধ পানি খাও জীবন, ফসা পানি খাও মরণ। যাই হোক, এখানে জীবন মরণের প্রশ্ন আসতেছে না। তোমরা যতটা পরিমাণে পানি খাবে ততটা পরিমাণে তোমাদের স্কিনটা গ্লোয়িং থাকবে, তোমাদের স্কিনটা অনেক ভালো থাকবে। নেক্সট একদম ইজি একটা সলিউশন, তা হচ্ছে আমি অলরেডি কিছুদিন আগে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যা হচ্ছে সব বডি শপ প্রোডাক্ট নিয়ে। সেখানে একটা ছিল কলঙ্কিত স্কিনের সলিউশন। না একদমই না, আমাদের স্কিন কিন্তু কলঙ্কিত না। আমাদের স্কিনের জন্য যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হালকা পাতলা আল্লাহ পাকের দান ভালোবাসা আসে, এই ভালোবাসাটাকে জাস্ট আমরা রিমুভ করতে চাই। যার কারণে কি করি আমরা টান টান টানা, এই তিনটা প্রোডাক্টের মাধ্যমে আমরা ইজিলি এই অ্যাকনে প্রবলেমগুলো সলভ করতে পারি। কীভাবে ইউজ করবো সেটা আজকে আমি তোমাদের দেখাবো। আমরা সবাই জানি বডি শপের প্রোডাক্টগুলো অনেক ভালো। হ্যাঁ, আসলে বডি শপের প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করে। তো অ্যাকনে প্রবলেমের জন্য ফার্স্ট যে জিনিসটি অ্যাপ্লাই করতে হবে তা হচ্ছে টি ট্রি সুইটেবল ফর ব্লেমিশড স্কিন। এটা হচ্ছে তোমাদের অ্যাকনে প্রো স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে। তোমরা জাস্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে বলো বা বাহির থেকে এসছো, জাস্ট স্কিনটাকে ফ্রেশ করে ফেলতে পারো এটা দিয়ে। 24 আওয়ার্সের মধ্যে আমি জাস্ট এটা দুইবার ইউজ করি। একবার হচ্ছে আমি যখন ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার আগে আমি জাস্ট এই ফেস ওয়াশটা দিয়ে ফার্স্টে স্কিনটাকে ক্লিন করে নিই, এবং ঘুম থেকে উঠেও কিন্তু আমি দাঁতে জাস্ট ব্রাশ করে এই ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে খুব সুন্দর মতো ক্লিন করে নিই। নেক্সট স্টেপ হচ্ছে একটা ক্লিনজিং টোনার, এটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো। যেহেতু আমি আজকে তোমাদের অ্যাকনে নিয়ে কথা বলছি, অ্যাকনের জন্য বডি শপের এই প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করে। অ্যাটলিস্ট আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। জাস্ট দেখো, আমি জাস্ট 2টা দিন ইউজ করছি, আমার এই এই পিম্পলসটা থেকে লিটারালি ব্লিডিং হচ্ছিলো। কালকে রাতে মেবি ব্লিডিং হচ্ছিল, আমি কালকে রাতে দিয়ে ঘুমাইছি, অ্যান্ড একদিনে আমার মোটামুটি অলমোস্ট চলে গেছে। আরেকদিন ইউজ করলে মোটামুটি আমার এটা চলে যাবে। ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ফেস ওয়াশ, অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে একটা টোনার। আমি নিচে এর সবগুলোর নাম দিয়ে দিব। অ্যান্ড থার্ডে যেটা অ্যাপ্লাই করতে হবে তা হচ্ছে দ্য বডি শপের ট্রি ট্রি ফেস অয়েল। এটা হচ্ছে অ্যাকনের জন্য খুব 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 ভালো কাজ করে। এটা তোমরা কীভাবে ইউজ করবে আমি আজকে জাস্ট তোমাদের হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দিব। এটি ইউজ করা একদমই সহজ, কিন্তু অনেকে এখন ভাববা যে আপু এটা আমি কোন এজ থেকে ইউজ করা স্টার্ট করব। আপু তোমাদের অ্যাকনি হলে তোমরা ইউজ করতে পারো, যে কোনো এজ, এটা কোনো এজ ম্যাটার করে না, কোনো স্কিন ম্যাটার করে না। তোমাদের অ্যাকনি প্রো স্কিন হলেই তোমরা এটা ইউজ করতে পারো। এটা দেখতে অনেক পিচকু হলেও এটা অনেক দিন চলে, জাস্ট বিকজ অফ এটা কিন্তু বেশি পরিমাণে লাগে না। জাস্ট তুমি আঙুলে নিয়ে এই যে এক ফোঁটা নিয়ে জাস্ট এইভাবে এভাবে করে চেপে চেপে জায়গাটুকুতে জাস্ট তোমার অ্যাকনি রয়েছে সেই জায়গাটুকুতে এটা খুব ভালো মতো অ্যাপ্লাই করে নেবে। তো বেশি কথা না বলে চলো আমি তোমাদের অ্যাপ্লিকেশনগুলো দেখিয়ে দিই। আমি অলরেডি এই ফেস ওয়াশটা ইউজ করে আমার স্কিনটাকে জাস্ট আমি ক্লিন করে ফেলছি, কজ একটু আগে জাস্ট আমি ঘুমের থেকে উঠছি। অ্যান্ড উঠে আমার ফার্স্ট কাজ থাকে হচ্ছে এই ফেস ওয়াশটা দিয়ে জাস্ট স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করে নেওয়া। তো আমি অলরেডি এই কাজটা করে ফেলেছি, এখন আমি তোমাদের নেক্সট স্টেপটা দেখাবো। কী করবে, জাস্ট এই টোনারটাকে নাও, একটু ঝাঁকিয়ে নিও, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে দেখো নিচে জাস্ট মেবি মেইন জিনিসগুলো জমে গিয়েছে, তো যার কারণে তোমরা যেই জিনিসটি ইউজ করো না কেন আগে একটু ঝাঁকিয়ে নিবে। দেন আমি জাস্ট কী করবো, কটন প্যাডের মধ্যে জাস্ট কয়েক ফোঁটা
নিয়ে খুব ভালো মতো ফুল স্কিনে তোমরা চাইলে টোনার পার্টটা স্কিপও করতে পারো, বাট আমার কাছে পার্সোনালি টোনার অনেক ভালো লাগে। আই জাস্ট লাভ টু ইউজ দ্য টোনার। তোমরা যেহেতু জাস্ট অ্যাকনির জন্য একটা সলিউশন চাচ্ছো, তোমরা জাস্ট এটা ইউজ করতে পারো। জাস্ট স্কিনটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপর তোমরা ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করে ফেলতে পারো। এটাকে জাস্ট একটু প্রেস করতে হবে, প্রেস করে হ্যাঁ, সো এটাকে জাস্ট নিয়ে হালকা প্রেস করে একটু ঘুরলেই এটা জাস্ট খুলে যাবে। অ্যান্ড এটা জাস্ট কী করতে হবে, আঙুলের মাথায় জাস্ট এক ফোঁটা, দুই তিন ফোঁটা পড়ে গেছে, যাই হোক, দেন হচ্ছে জাস্ট জাস্ট লাইক দ্যাট। এই যে তোমাদের স্কিনে যে জায়গাটুকুতে এই জায়গাটুকুতে জাস্ট ব্রন আছে, পিম্পলস আছে, সেই জায়গাটুকুতে ড্যাব ড্যাব করে বসাতে হবে। এইটা কখনো এইভাবে ঘষে ঘষে বা এইভাবে এইভাবে অ্যাপ্লাই করতে যাবো না, জাস্ট ড্যাব ড্যাব হালকা হালকা ভাবে এটাকে অ্যাপ্লাই করে নিবা। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে এটা যখন তুমি অ্যাপ্লাই করবে হালকা একটু জ্বলতে পারে, ইটস টোটালি ফাইন, জাস্ট দুই তিন মিনিটের জন্য জ্বলবে, এরপর কোনো সমস্যা নাই। তোমরা এটা জাস্ট তোমরা এটা ওভারনাইট রাখতে পারো, এটা জাস্ট তোমাদের উপর ডিপেন্ড করে। এটা এমন কোনো ই নেই যে 5 মিনিট বা 10 মিনিট রাখতে হবে, তোমাদের ইচ্ছা, তোমরা জাস্ট এটা অ্যাপ্লাই করে জাস্ট ঘুমা যাও। আমি নর্মালি যা করি, আমি ঘুমানোর একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে একটা টোনার অ্যাপ্লাই করে নিই, দেন আমি জাস্ট আঙুলে এক ফোঁটা কি দুই ফোঁটা নিয়ে আমার স্কিনে যে সকল জায়গায় অ্যাকনে রয়েছে বা দাগ রয়েছে এই সকল জায়গায় আমি জাস্ট হালকা হালকা করে জাস্ট ড্যাব মোশনে বসিয়ে জাস্ট এর উপর একটা ময়শ্চারাইজার ইউজ করি। অবভিয়াসলি তোমরা যেটা ইউজ করো না কেন, একটার পর একটা কখনো এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করবে না, তাহলে দেখা যাবে যে তোমার জাস্ট প্রত্যেকটা প্রোডাক্ট একসাথে গুলে মিশে একাকার হয়ে যাবে। প্রত্যেকটা লেয়ার যেন একের পর একটা লেয়ার যেন প্রপারলি পারফেক্টলি থাকে। টোনারটাও জাস্ট তোমার কটন দিয়ে ইউজ করো আর হাত দিয়ে ইউজ করো, জাস্ট হাত দিয়ে ইউজ করলে জাস্ট হালকাভাবে এইভাবে চেপে চেপে অ্যাপ্লাই করবা। দেন তোমরা এই অয়েলটা দিলে যদি ফুল মুখেও দাও, অনেকের থাকে কপাল এখানে ওখানে অনেক পুরো মুখ ভর্তি ব্রণ থাকে, সো তারাও জাস্ট এইভাবে এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। বাট কখনোই তোমরা এই অয়েলটা দুই এক থেকে দুই ফোঁটার বেশি কখনো এটা ইউজ করবো না। এটা বেশি ইউজ করলেও কিন্তু তোমাদের আলাদা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, হাইস্ট গেলে এক থেকে দুই ফোঁটা, এর বেশি কখনো না। নিয়ে যাদের হচ্ছে ফুল মুখে একই রয়েছে, জাস্ট হাতে নিয়ে হালকা করে এভাবে চাপ দিয়ে ফুল মুখে হালকাভাবে চেপে চেপে ঘষা মাজা করা যাবে না। এরপর তোমরা যদি কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে চাও আর একটা বডি লোশনই তোমরা ইউজ করতে চাও, কোনো সমস্যা নেই, জাস্ট হাতে নিয়ে সুন্দর মতো হালকা ঘষে এটাকে জাস্ট চেপে 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 জাস্ট অ্যাপ্লাই করে ফেলবা। দ্য বেস্ট ওয়ে টু রিমুভ অ্যাকনি অর অ্যাকনি মার্ক উইচ ইজ অ্যাপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগার যে কতটা পরিমাণে হেল্প করবে যা তোমরা কল্পনাও করতে পারো না। 1 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, 2 চামচ পরিমাণে হানি নিয়ে তোমরা জাস্ট এটাকে ভালো মতো মিক্স করো। মিক্স করে জাস্ট তোমরা দাগের এরিয়াটুকুতে কিছুক্ষণ দিয়ে রাখো। অ্যাপেল সাইডার ভিনেগার জাস্ট একটা ম্যাজিকের মতো কাজ করে, সো ইউজ করে দেখো, আমি বলছি তোমাদের অনেক ভালো কাজ করবে। তো ইয়া, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে একদমই ভুলবে না। আশা করি তোমাদের যাদের অ্যাকনে মার্কস রয়েছে আর অ্যাকনে প্রবলেম রয়েছে তাদের জন্য আমি মোটামুটি একটা ভালো ভিডিও করতে পেরেছি। অ্যান্ড কারো যদি কোনো কমেন্ট থেকে থাকে, আপু আমি এই বিষয়টা বুঝছি না, আপু আমি এটা বুঝতে পারছি না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং নেক্সট ভিডিওতে আমি একটা রিপ্লাই দেওয়ার মতো আর তোমাদের এই কনফিউশনগুলো দূর করার জন্য টিপস আমি অবশ্যই দিয়ে দিব। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।